সালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা আলোচনা করবো সাতাইশতম বিসিএস ম্যাথ পিল্লিতে যে নয়টি প্রশ্ন আসছিল তার ভিতর ছয় থেকে নয় পর্যন্ত এই চারটা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে ছয় নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান চোদ্দ এক্স ওয়াই সমান টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত তাহলে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা সূত্র আছে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্র যাবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে প্লাস দিলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস দিলে এখানে প্লাস হবে যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসের এইটা তাহলে আমরা অবশ্যই লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ তো এটার মান হচ্ছে চোদ্দো এই যে চোদ্দো বসাইলাম এই টু টু আর এক্স এক্সকোয়ার এটার সাথে তিনটে করে টু দিলাম এই যে এক্স স্কোয়ার মান টু তাহলে দুই দিন হলো চার আর চোদ্দো আঠেরো তাহলে এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ সাত নম্বরে দেওয়া আছে ষাট থেকে এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে অন্তর মানে বিয়েক ফল এখন ষাট এবং এই আশি এই দুইটার মাঝখানে যে মৌলিক সংখ্যা আছে আমরা দেখব ষাট থেকে মৌলিক সংখ্যা শুরু হলে একষট্টি হচ্ছে মৌলিক সংখ্যা কারণ একষট্টিকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এরপরে মৌলিক সংখ্যা গুনতে গুনতে এর এরপরে হচ্ছে উনাশি তাহলে ষাট থেকে আশির ভিতরে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি আর সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে উনআশি এই দুইটার অন্তর্বের করতে বলছে তার মানে একটা থেকে একটা বিয়োগ করে দেব বিয়োগ ফল হবে আঠেরো তার মানে সঠিক উত্তর হচ্ছে আঠেরো আঠেরো আছে গ নম্বরে আট নম্বর দেওয়া আছে একটি সম দ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজটা হবে সমকুণি আবার সমদ্বিবাহু তার মানে আমরা বলতে পারবো অতিভুজ বাদে যে বাকি দুইটা বাহু থাকে ভূমি এবং লম্ব সেই দুইটা একমাত্র সমান নেওয়া যায় এছাড়া অতিভুজের সাথে কোনো বাহু সমান নেওয়া যায় না কারণ অতিভুজ তো বড় তাহলে আমাদের পাশে সমকুণী সমদ্বিবাহু এ বি সি একটা ত্রিভুজ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই দুইটা বাহু সমান তাহলে অতিভুজের দৈর্ঘ্য বলছে বারো সেন্টিমিটার হচ্ছে বারো তা এই ভূমিটাকে আমরা এ ধরি তাহলে উচ্চতরটা হচ্ছে এ এখন পৃথাগর সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান বারো স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার আর বারো স্কোয়ার দিলে একশো চুয়াল্লিশ এরপর এই টু গুণাকার আছে কারখারা গেলে ভাগ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার সমান বাহাত্তর এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে হাফ এ স্কোয়ার যেহেতু আমাদের এখানে এই এ স্কোয়ারের ভ্যালু বের করা আছে বাহাত্তর তাহলে আমরা দেব হাফ ইন্টু বাহাত্তর বাহাত্তরকে হাফ দ্বারা গুণ করলে হবে ছত্রিশ তার মানে আট নম্বর সঠিক উত্তর হচ্ছে ছত্রিশ ছত্রিশ আছে ক নম্বরে নয় নম্বরে দেওয়া শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশশো টাকার বাস ভাড়া করা হলো এখন কতজন লোক যাবে আমরা জানি না আমরা ধরে নিলাম যে প্রাথমিকভাবে একজন লোক যাওয়ার কথা ছিল এবং টোটাল বাস ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা যেহেতু প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে তাহলে আমরা বলতে পারবো টোটাল ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা তাকে এক্স দ্বারা ভাগ করে দিলে প্রতিজনের ভাড়া কত টাকা পড়বে সেটা বেড়ে গেছে তাহলে এটা বলতে পারবো আমরা মাথা পিছু ভাড়া যখন একজন যাওয়ার কথা ছিল অতিরিক্ত দশজন ছাত্রছাত্রী যখন আসছে তখন ভাড়া আট টাকা কমে গেল। কারণ লোক সংখ্যা বেড়ে গেলে তো ভাড়া কমে যাবে তাই না ভাড়া তো ওই চব্বিশশো টাকায় কিন্তু লোক সংখ্যা যখন বেড়ে যাবে দশজন বেড়ে গেছে তাহলে মাথা পিছু ভাড়া কমে গেছে তাহলে আমরা বলতে পারবো এখন এই যে চব্বিশশো টাকাকে ভাগ করে দিব। এক্স প্লাস টেন কারণ আগে ছিল একজন ছাত্রছাত্রী এখন হয়েছে এক্স প্লাস টেন দশজন বাড়ছে তার মানে কি ভাড়া কমছে এটার ভিতরে তাহলে আট টাকা কম আসে এটা হচ্ছে আগের বার মাথাপিছু ভাড়া আর এটা হচ্ছে অতিরিক্ত ছাত্রছাত্রী যখন যাবে তখন তাদের মাথাপিছু ভাড়া তাহলে মাথাপিছু ভাড়া যেহেতু আট টাকা কমে গেছে এর ভিতরে আট টাকা কম আসে আমরা যদি এটার সাথে আট টাকা যোগ করে দিই তারপর এটা সমান দিতে পারব কারণ এটার মধ্যে আট টাকা কম ছিল এর চেয়ে তখন যদি আট যোগ করে দেই তাহলে বলতে পারবো হ্যাঁ ঠিক আছে সমান হয়ে গেছে এখন আমরা এটা ক্যালকুলেশন করব তা ক্যালকুলেশন করলে এইটা এই পাশে নিয়ে আসি এখানে আমাদের দেওয়া আছে চব্বিশশো টাকা বাই এক্স মাইনাস চব্বিশশো বাই এক্স প্লাস দশ সমান আট লসা করলে হবে এক্স ইন্টু এক্স প্লাস টেন এক্স দ্বারা ডিভাইড করলে এক্স প্লাস টেন এটাকে আবার চব্বিশশো দ্বারা আমরা গুণ করে দেব এক্স প্লাস টেন মাইনাস দ্বারা যখন এটা ভাগ করে দেব থাকবে এক্স এক্স দ্বারা আবার চব্বিশের গুণ করবো তাহলে হবে চব্বিশশো এক্স সমান এরপরে উপরে আমরা ক্যালকুলেশন করব চব্বিশশো এক্স প্লাস চব্বিশ হাজার হয়ে যাবে দশ দ্বারা যখন গুণ করে দেব মাইনাস চব্বিশশো এক্স আর নিচে এক্স এই এক্স দ্বারা ইন্টু করলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এই চব্বিশশো এই কাটাকাটি যাবে এখন এটা আর গুণ হয়ে যাবে তাই এই আট দ্বারা যখন আমরা গুণ করবো এইট এক্স প্লাস সমান চব্বিশ হাজার এরপরে যখন আমরা এ এখন এট দ্বারা আমরা ভাগ করতে পারি এটাকেও এট দ্বারা ভাগ করতে পারি এটাকেও এট দ্বারা ভাগ করতে পারি এটাকে এট দ্বারা ভাগ করতে পারি তো এটাকে এট দ্বারা ভাগ করলে হবে এক্স স্কোয়ার আর এটাকে এট দ্বারা ভাগ করলে হবে টেন এক্স আর এটার দ্বারা আমরা যদি এট দ্বারা ভাগ করি তাহলে এইখানে চব্বিশ হাজার থেকে হয়ে যাবে তিন হাজার এরপরে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস তিন হাজার ইকুয়াল জিরো এখন এটাকে আমরা মিডেল টার্ম করব এই টেন এক্সকে এমনভাবে ভাঙাবো যাতে গুণ করলে গুণ করলে এই মাইনাস তিন হাজার হয় এবং যোগ বিয়োগ করলে যাতে প্লাস টেন আসে তাহলে এইখানে প্লাস সিক্সটি এক্স মাইনাস এরপর এখান থেকে আমরা কমন নেবো এক্স তাহলে থাকবে এক্স প্লাস সিক্সটি আর এখানে মাইনাস ফিফটি কমন ঢেলে থাকবে এক্স প্লাস সিক্সটি সমান জিরো এক্স প্লাস সিক্সটি আর এখানে এক্স মাইনাস ফিফটি সমান জিরো এখন অতএব আমরা বলতে পারবো হয় এক্স প্লাস সিক্সটি সমান জিরো অতএব এক্স ইকাল মাইনাস সিক্সটি অথবা এক্স মাইনাস ফিফটি সমান জিরো অতএব এক্স সমান ফিফটি তাহলে আমরা বলতে পারবো ওই যে কতজন ছাত্রছাত্রী যাওয়ার কথা ছিল এই যে একজন ছাত্রছাত্রী যাওয়ার কথা ছিল তাহলে বর্তমানে তাহলে কতজন ছাত্রছাত্রী গেছে শেষ পর্যন্ত এই এক্সের ভ্যালু যেহেতু পঞ্চাশ পঞ্চাশের যোগ করলে হবে ষাট তাহলে আমরা বলতে পারবো যে শেষ পর্যন্ত ষাটজন ছাত্রছাত্রী গিয়েছিল কারণ মাইনাসের মান কাউন্টেবল না এই ছিল আমাদের নয় নম্বর